হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল একতা ওয়াটারওয়াল বিডি। আমি সুজন মাহমুদ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা টাকা তোলার অনেকে এটিএম বুথ দেখেছেন, এই মতো দেখবেন ওয়াটার এটিএম বুথ, যেটি জনক জননি ড্রিঙ্কিং ওয়েল যে বুথটি রয়েছে, এখান থেকে আপনারা বিশুদ্ধ পানি সংরক্ষণ করতে পারেন। বন্ধুরা, কাক ঢাকা ভয়ে তোদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটি হলো মুল্লুক খান চান রোড, মোহাম্মদপুর, জাফরাবাদ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশে এখানে পরিশুদ্ধিত পানি, এখানে সবাই সংরক্ষণ করছেন। আর এটি হলো আপনার যে পানিটির পরিশোধন করার জন্য যে ট্যাঙ্কগুলো রয়েছে, এটির কার্যক্রম হয়ে থাকে ঠিক বিলিং সিস্টেমে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিলিং সিস্টেমের মতন এই কার্ডে আপনার টাকা ঢুকানোর পর, কার্ডটি বসানোর পর এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ যতটুকু পানি ব্যবহার করবেন আপনারা ঠিক ততটুকু বিল আপনাদের কাটবে। এবং এই পানিটি যখন আপনি কার্ড তুলে ফেলবেন ঠিক সেই সময়টাতে আপনার পানি বন্ধ হয়ে যাবে। তো এইভাবে করে বিশুদ্ধ পানি এই নগরবাসী পান করার জন্য এই এখানে চলে আসে। আর আপনারা দেখতে পেলেন উনি যে কার্ডটি এখানে শো করা ছিল সেটি বের করে ফেললো। আসলে এটি একটি ভালো প্রক্রিয়া, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, এটি আমরা সবাই জানি। আর ঢাকা শহরে ম্যাক্সিমাম সময় বিশুদ্ধ পানি পাওয়া যায় না, আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে যায় এই পানি সংক্রান্ত বিষয় নিয়ে। আর আমার পাশে আপনারা দেখছেন এখানে এই বাচ্চারা এখানে পানি সংরক্ষণ করার জন্য সবাই লাইন ধরেছে, এবং বিলিং সিস্টেম আপনারা দেখতে পেলেন সেই কার্ডটি। তো এভাবে করে নগরবাসীরা পানি সংরক্ষণ করে। আর আমরা যদি বলি পর্যায়ক্রমে এই সকালবেলা সবাই চলে আসছে তাদের প্রয়োজনীয় পানিটি সংরক্ষণ করতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক আমরা যে ডেবিট কার্ডটি ব্যবহার করি জাফরাবাদ মোহাম্মদপুরে, এভাবে করে পরিষ্কার যে ফিল্টার পানিটি রয়েছে সেই পানিটি এখানে কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়, এবং সবাই এখানে গ্ল্যান্ডগুলো ভর্তি করে, নিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য। আর কি বললেন ভাই? জনক জননী পাম্প। ও, এই বন্ধুরা এটি হলো জনক জননী পাম্প, মোহাম্মদপুর জাফরাবাদে অবস্থিত। আর এটি আপনি দেখছেন এই যে এই ছেলেটি যেভাবে কার্ডটি ধরে রেখেছে ঠিক এইভাবে করেই এখান থেকে নেওয়া হয়। কার্ডটি তোলার সাথে সাথে বন্ধুরা দেখেন পানিটি বন্ধ হয়ে গেল। আমরা বলতে পারি এই কার্ডটি হলো সুইচ সিস্টেম, আপনার যতটুকু পানি প্রয়োজন এই কার্ডের মাধ্যমে, আমরা কার্ডে যেভাবে রিচার্জ করে থাকি ফোনে ঠিক এইভাবে করে রিচার্জ করতে হয়। আর এইভাবে রিচার্জ করেই এই পানিটি আপনারা একটু দেখেন, যারা ছোট্ট কন্টিন ভরছে তাদেরও এই ধরনের কার্ড ব্যবহার করতে হয়। আর বন্ধুরা আপনারা একটু যদি খেয়াল করেন এই সেই ফিল্টার যেগুলোর মাধ্যমে পুরো পরিশোধিত হয়ে এই পানিটি এখানে চলে আসে, বিলিং সিস্টেম যেরকম রয়েছে আমরা ঠিক এটি। আর আপনারা একটু দেখলে বুঝবেন যে এই সেই অবস্থান, এখানে কেউ 5 লিটার, কেউ 2 লিটার, কেউ 3 লিটার এই ধরনের জার্কিনগুলো নিয়েই এনারা পানি সংরক্ষণ করছেন।
আরেকটি জিনিস দেখেন, এখানে আপনাদের সবাইকে বলি সরকারি বিধিনিষেধ মেনে চলবেন, করোনা এখনও করোনা চলছে, মাস্ক ব্যবহার করবেন। ঠিক এখানে সরকারি বিধিনিষেধ মানার জন্য, হাত ধোয়ার জন্য, হ্যান্ড স্যানিটাইজেশনের জন্য ঠিক এই কাজটি এখানে দেখছেন যে এখানে পানি ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল জাফরাবাদ মোহাম্মদপুর থেকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও পাশে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল বাটনটি প্রেস করে দেবেন। সবাইকে একতা ওয়াটার ওয়ার্ল্ড বিলি থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব। আল্লাহ হাফেজ।